তো শুনেন গাজীপুরবাসী, ওই যে আবার একটু বলুন তো আমার সাথে, আমি আবার টপিকে আসি। দেখছেন কি সুন্দর লাগে না মাশাল্লাহ? এটা হচ্ছে আমাল, এটা হচ্ছে কি, এটা কি, এটা মানুষ ব্যক্তি আমল করবে। আমি আসতেছিলাম যে ইল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম, এই এতগুলো উদাহরণ। তো কিয়ামতে আল্লাহ এক ব্যক্তির সামনে 99টা অপরাধের দফতর খুলবে এবং আল্লাহ তাকে বলবে যে বান্দা তুমি কি এই অপরাধগুলো করেছো? বান্দা বলবে হ্যাঁ ইয়া আল্লাহ, এই সমস্ত অপরাধগুলো আমার, আমি স্বীকার করছি। আল্লাহ তাকে বলবে তার আমাল নামায় ঈমান, কি আমল নামায় কি থাকবে? ঈমান হচ্ছে মানে ধরুন লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই ঈমান। এটা কি আল্লাহ ছাড়া কোনো অন্য মাবুদ উপাস্য মানে মানার মতো ভয় পাওয়ার মতো পরোয়া করার মতো অন্য কোনো ইলাহ নাই, কি নাই? ইলাহ নাই, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আপনি জিকির করেন প্যান্ডেলে বসে সবাই মিলে একত্রিত করেন, অথচ কেউ এখান থেকে বেরিয়ে গিয়ে আর করেন না। তো আমি আপনাদেরকে এখানে আমলটা করালে কি লাভ? আপনি প্যান্ডেল থেকে বের হয়ে আবার কিছুই করবেন না। আমি শিখিয়ে দিচ্ছি এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ক্ষমতা। 99টা দফতর অপরাধের একটা পাল্লায় রাখা হবে, একটা কাগজের টুকরোর মধ্যে ওর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বলবে যে ওর মিজানে দিতে, ও বলবে যে ইয়া আল্লাহ 99টা দফতর অপরাধের আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি কি বলছেন? আল্লাহ আল্লাহ বলবে যে ঠিক আছে তুমি দেখো না, ওর এই কাগজের টুকরো লা ইলাহা ইল্লাল্লাহ ওর পাল্লার মধ্যে রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, যেটা আপনারা এখানে বসে বসে সবাই মিলে করেন, আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা আনুষ্ঠানিকতা, কেউ একজন আসবে এখানে এসে আপনারা সবাই বসে থাকবেন, এরপরে তার সাথে বলবেন লা ইলাহা, ব্যাস এরপরে শেষ। এটা নাই এখান থেকে উঠছেন নাই, ঘরে গেছেন নাই, দোকানে গেছেন নাই, রাস্তাঘাটে নাই, মসজিদে নিজে নিজে নাই, শুধু মাহফিলের একটা অনুষ্ঠান এটা, এটা আপনি ভেবে নিয়েছেন। এই জন্য আমি আপনাকে আমল করাবো না, আমি আপনাকে শিখিয়ে দিলাম বেশি বেশি আল্লাহ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহিয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরগুলো বেশি বেশি করবেন। শুনেন গাজীপুরবাসী, যেটা বলছিলাম যে ওয়াজ খুব বেশি একটা ভালো লাগবে বলে মনে হয় না, কারণ এখানে মানুষ সরে সরে ওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে। হালকা একটু গজল হবে, কিস্সা হবে, কাহিনী হবে, বউয়ের একটু বদনাম হবে, মায়ের পক্ষে একটু কান্নাকাটি হবে, নতুন বউয়ের বদনাম হবে, শাশুড়ি ভাত দেয় না, নতুন বউ খারাপ, ছেলে বিয়ে করে পর হয়ে গেছে, একটু সিনেমা নাটকের ফ্যান্টাসি হবে, এটা এখন ওয়াজের পরিণতি হয়ে গেছে। তো এগুলো কিছুই আজকে হবে না, এই জন্য আমি বড় চিন্তিত আছি। গাজীপুর মানুষ আদৌ কি বুঝবে আমি ওয়াজ করে চলে যাওয়ার পরে যে ওয়াজ করলাম না, কথা বললাম? কারণ এরকম হয় অনেক জায়গায় বলে যে হুজুর তো ওয়াজ করে না, কথা বলছে। হ্যাঁ বলে যে ওয়াজ কি বলছে, আল্লাহুম্মা সল্লি আলা, এটা হচ্ছে ওয়াজ। আর এই যে কথা বলতেছি এটা ওয়াজ না, এটা হচ্ছে কথা। শোনো গাজীপুরবাসী, গাজীপুরের নয়াপাড়ার মহিলা এবং পুরুষ, সুস্থ এবং অসুস্থ, ধনী এবং দরিদ্র, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা শুনে নাও, তোমাদের রাসূল বলছে عن ابي هريره رضي الله عنه قال ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন كل امتي يدخلون الجنه শুনো উম্মতে মুহাম্মদ, শুনো তোমাদের রাসূল কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে উম্মতে মুহাম্মদ আবু বকরের মেয়ের জামাই কি বলছে রাদিয়াল্লাহু আন, শুনো শুনো উম্মতে মুহাম্মদ উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কি বলছে শুনো, তিনি বলছেন কুল্লু উম্মতি আমার সব উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সব উম্মত জান্নাতে যাবে, শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া কে, সে কে, সে হতভাগা কে, সে অস্বীকারকারী যে আপনাকে অস্বীকার করে, অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে। কল
উম্মতে মুহাম্মদ কান দুটো খুলে শোনো শোনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আব্বা কি বলছে সাল্লাল্লাহু তিনি বলছেন মান আতাআনি যে আমার অনুসরণ করলো মানে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো দাখালাল জান্নাহ যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবেই করবে এটা কে বলেছে আল্লাহর রাসূল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহর নবী বললেন ওয়ামান আসানি আর যেই ব্যক্তি আমার অবাধ্য হয় যাকে দাড়ি রাখতে বলেছি রাখে না টাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না যাকে বলেছি পাঁচ ওয়াক্ত সতর রাকাত নামাজ পড়োই পড়ো নালে মুসলিম থাকবা না সে পরোয়া করে না যাকে বলেছি তোমার হালাল থেকে খাও হালাল থেকে উপভোগ করো যাকে বলেছি মেয়ের কাছে যেও না বিবাহ ছাড়া বলেছি কোন মহিলার সাথে কথা বলিও না অপ্রয়োজনে প্রয়োজন ছাড়া যেগুলো মানে না ওয়ামান আসানি শুনে নাও আমার সাহাবারা যেই ব্যক্তি আমি মুহাম্মদের অবাধ্য করলো যেই ব্যক্তি আমার অবাধ্য হলো বলেছি সলাতে আসতে যাকাত দিতে হজ করতে সৎ ব্যবহার করতে জমিনে নম্র এবং ভদ্রভাবে চলতে বলেছি কোরআনুল কারীমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে বলেছি আল্লাহ ভীরু হতে বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো আঁকড়ে ধরো বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো ঘৃণা করো যে এগুলোর পরোয়া করে নিও মানে আসানি যে আমি মুহাম্মদের অবাধ্য হলো শুধু সুন্নত মনে করে অবাধ্য হয়ে গেছে মানে আল্লাহ নবী বলছে রাখো ও বলেছে সুন্নত আল্লাহ নবী বলছে করো ও বলেছে সুন্নত না সুন্নত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী বলছে ওয়ামান আসানি যে আমি মুহাম্মদের অবাধ্য হলো ফাকাদ আবা সেই লোকই আমাকে অস্বীকার করলো যে আমার অবাধ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সল্লু নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি যেভাবে আমি মুহাম্মদকে নামাজ পড়তে দেখো সাল্লাল্লাহু আমরা বিভিন্ন বিভক্ত করে ফেলেছি নামাজকে এবং বলেছি সব ঠিক সব ঠিক সব ঠিক এ হলুদ সব তরকারিতে লাগে ইসলাম নাকি হলুদ সব জায়গায় লাগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই সাউন্ড এগুলো কি কোনোভাবে সম্ভব না বন্ধ করা না খুব বিরক্ত করে আসে মানে কনসেন্ট্রেশনটা একটু নষ্ট হয় أعوذ بالله من الشيطان الرجيم شباب اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد আরে কিপটামি করেন না আল্লাহর নবী বলছে একবার দরুদ পড়লে 10 বার নেকি হয় 10টা রহমত নাজিল হয় তো কিপটামি করেন না পড়বেন হাঁটতে উঠতে বসতে যখনই মনে হবে যে একটু অসুবিধা আছেন খালি ইস্তেগফার করবেন আর দরুদ পড়বেন আল্লাহকে ডাকবেন ওয়াল্লাহি আপনার প্রয়োজন উনি জানে কি না জানে একবার পুরো যত প্রয়োজন আছে সব জানে কি বলেন আসলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মনের খবরও জানে তারপরে কালকে যে প্রয়োজন হবে সেটা আপনি জানেন না ওটাও জানে তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহ তিনি পবিত্র তিনি কি পবিত্র তো শুনুন গাজীপুরবাসী নয়াপাড়ার মানুষ তাহলে যেই ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করে সে কোথায় যাবে আর আল্লাহর রাসূলকে অস্বীকার করে কিভাবে যে অবাধ্য হয় যে কি হয় অবাধ্য হয় গাজীপুরবাসী নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা মনে পড়ে যায় যখন এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি